তুমি এই মাছ নিয়ে এসছো, তোমাকে যে বলেছি মাছটা কেটে নিয়ে আসবে, তুমি গোটা মাছ কিনে নিয়ে চলে এসছো। তা গোটা মাছ কিনে এসছো কি হবে, তুমি কাটতে পারবে না? আছে কেটে নাও, আমি মাছ কাটতে পারি, ফেলে দিয়ে আসবো, কিন্তু আমি ফেলে দেবো, কিন্তু ফেলে দেবো মানে কি? ঠিক আছে, মাছ টাকা দিয়ে কিনতে হচ্ছে না, তো আমি কাঁচা মাছই রান্না করে দেবো, এরকম শুদ্ধ বড় শুদ্ধ রান্না করে দেবো। ঢুকি দেবো, তুমি জানি মাছ কাটতে পারি, তুমি এতবারে মাছটা নিয়ে এসছো, এটা আমি কাটতে পারবো, এর পিস করতে এই করতে আমি এটাগুলো পারি না? পারো না, খেতে শিখেছো। আমি মাছ কাটতে পারবো না, গিয়ে কাটো, গিয়ে কাটো। আমি করবো না, যদি কেটে আনো তবে হবে না, ওখানে পড়ে থাকবে, এরকম নিজেকে কাটা। তুমি জানো তো, তুমি জানো তো মেয়েরা যে মাছ কাটে মানে নি, ছেলেরাও কাটে, তুমি জানো তো, চলো গিয়ে কাটো। বাজারে যাবে দেখবে কত বউরা ওখানে মাছ বিক্রি করছে, সব কাটছে। বাজারে যাবে ওখানে ছেলেরাও বসে আছে, তারাও মাছ কাটছে, তুমি দেখ নিয়ে এসছো তো, তাহলে গিয়ে মাছটা তুমি কাটো, যাও। তুমি খালি খাবার শিখেছো, আমি বেশি কথা বলতে চাই না, তোমার কত সময় আমার পেটের যন্ত্রণা শুরু হয়ে যাচ্ছে, আমি বেশি কথা বলতে চাই না। খাবার সময় তখন গিলে গিলে খেয়ে নেবে, এখন চিবে চিবে বলছি, তুমি যাও ভগবান, কি আমি করছি আগে বল কাটবো, মাছটা আমি খাবো এখন, আগে বল কাটবো, কি বলতো যদি না কাটতে পারো আমাকে দিয়ে দাও, যাও। আমি মাছ কেটে নিয়ে আইনি, তোর কপালে কষ্ট আছে, আমি বলেছি মাছের জল খাবো, আমার এমনি শরীর ভালো লাগছে না, হ্যাঁ বলেছি মাছের জল খাবো, তুই কেন তুই গোটা মাছ কিনে নিয়ে চলে এসেছিস? ভগবান, তুমি যদি না কাটতে পারো আমাকে দিয়ে দাও, যাও, আমি বেশি কিছু বলতে পারবো না। ব্যাস সাপড়ো ফখরো না, এই আমি মাছ ফেলে দিয়ে যাচ্ছি, মাছ যদি আছে কেটে না নিয়ে আসিস, যদি মাছ যদি না তুমি কাটো আমি তোমাকে কোনো দিনের জন্য মাছ কিনে দেবো না, আর মাছ যদি তুই কেটে নিয়ে
পারবো। ল্যাশটা কেমন পড়ছে তো এখানে দেখ। নোংরা মেয়ে ছিল এক নম্বরের তুমি, যখন নোংরা মেয়ে ছিল। ডাইনি হয়েছে তো পুরো একদম চেপে মতো এই ভাত যদি আমার গায়ে লেগেছে মাছ যদি না কাটতে পারো ঠিক আছে তুমি বাড়ি ছেড়ে চলে যাবো। মা তুমি তো ডিভোর্স দিও না, তুমি যদি না কেটে আনতে পারো তুমিও বাড়ি ছেড়ে চলে যাও, যাও তুমি ডিভোর্স দিও না। মা ছেলেরা কাটে, মেয়েরা বেশি কাটে না, জেলে গিয়ে কেটে আনো। এমন একটা মেয়ে বিয়ে করেছে যে মাছ কোনো কাটতে পারে না, মাছ কেটে আনতে পারে না। একটা কাজ করলে শুনবে না মাস কাটতে যেতে হবে জঘন্য মার্কা মেয়ে গুলো হয়। কি বলছিস কি বলছিস? ওই হাত যদি আমার লেগেছে জঘন্য মেয়ে, আমি না জঘন্য মেয়ে, সব আমার দোষ, সব কিছু আমার দোষ, কেটে আনতে পারে না, কেটে আনতে পারে না, আর আমার দোষ। এখন তুমি খাদ্য শুকাবো। আর একটা জিনিস কথা বলিস, কপালে দুঃখ আছে, তোর চিপ টেনে আমি ছিঁড়ে দেবো, না ছিঁড়তে পেরেছি। তুই আমার নাম রেখে নাম রাখবি, লাল বার বলে দিলাম। গেঞ্জি দেখা কি বললে দেখেছো একবার? ঠিক করেছি, গেঞ্জি করেছি ঠিক করেছি, তো চাল হয়ে গেছে একবার। কথা বলা চেপে দেবো, একটা কথা যেন মনে নেব, মুখ একদম ফাটিয়ে দেবো। এই মাছ হাতটা পুরো গায়ে দিয়ে দিল তোর। মাথা এমনি যন্ত্রণা করছে, তুই এখানে তুই ফেল দিন থুতুটা মুখে, থুতু খাবো না, তুই খেয়ে দিলে থুতু বের করি। আমি তো তোমার শুনছি কই, আমি তো মাছ আর একটা যদি কথা বলিস পিস করে এনে লেজের দিকটা একদম এভাবে ঢুকিয়ে দেবো, চটা দিয়ে মাছ কেটে নিই। পাবো না আমি, ব্যাস হয়েছে, আমি এখানে বসছি মাছটা কেটে নিয়ে। তাতে আমি পারবো না, আমি তখন 10 মিনিট টাইম দিলাম। ও বাবারি কি মাথা আমি হাত ধুয়ে এসছি, মানে আমি আর মাছে হাত দেবো না। মাছটা গিয়ে কেটে নিয়ে আয়, মূল তোমাকে মাছটা ভাজিয়ে রান্না করি। আমি পাবো না, খেতে হবে না, যাবদিনই আগে শুকিয়ে থাকবো। দেখো কথাবার্তা ঠিকঠাক করে কথা বলো, যেখানে বোর দায়িত্ব নিতে পারবে না। তুমি এখন ভাবি ধান ভাত খাওয়া শেখো, ওর জন্য করেছিল ওরে বাবারে, ওর জন্য তোকে বিয়ে করেছিল, নুন ভাত ধান ভাত খাইয়ে থাকবো। আর আজকে কিন্তু আগে উপোষে উত্তরে দাঁড়া তোর বাবা সংসার করবে, আমি তো ওর জন্য বিয়ে করেছিলাম। সামান্য একটা মাছ নিয়ে, মাছ কিন্তু আজকে কিন্তু ছাড়ো, মাছ নিয়ে আর তুমি সকালবেলা কি ঢং করছো? আমাকে তুমি কি চুল চুলটা লাগে কিন্তু ছাড়ো, চুল তো শেষ হয়ে দাও। আমি বেশি বলেছিলাম, আমার কাছে বেশি কথা বলবে না, বেশি মুখ তুমি আমার উপরে চালাবে না, বেশি মুখ এখন আমার উপরে চালাবে না, কথাটা মনে রাখে জানো। তার সঙ্গে বোর দোষ, বোর দোষ তুমি বেঁচে ছিল চিকিৎসার জন্য,
তোমাকে আর জীবনে তোমাকে এই গ্লাস আমি মাছ আর তোমাকে কিনে দেবো না মাছ কাটবি